অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুলিং সুপ্রিম কোর্টের প্রতিরক্ষা সহ সাতাশ বিভাগের দায়িত্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস আইন প্রতিষ্ঠার প্রথম লক্ষ্য আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে তদারকির সুযোগ থাকা বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে জাতীয় সাথে নিয়ে ডক্টর শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জাতিসংঘের বিএনপির সঙ্গে আবাসিক প্রতিনিধির বৈঠক গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সেনাপ্রহরায় রাজধানী সহ সারাদেশে একে একে শুরু হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম দিনভর রাষ্ট্র মেরামতের মিশনের শিক্ষার্থীরা সবাই সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজ আছে আমাদের আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে আমন্ত্রণ যমুনা নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মহীউদ্দিন মধু এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন শপথ নেবার পরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছেন প্রধান উপদেষ্টা তিনি একাই দায়িত্বে আছেন সাতাশ মন্ত্রণালয়ের শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার আবাসিক কার্যালয় যমুনায় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পরে দুজন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এতে প্রতিরক্ষা সশস্ত্র জনপ্রশাসন জ্বালানি বিদ্যুৎ বিদ্যুৎসহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন আইনে ডক্টর আসিফ নজরুল অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ স্থানীয় সরকারে হাসান আরিফ শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান পরিবেশ ও বনে সৈয়দা রিজওয়ান হাসান সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া স্বাস্থ্যে নুরজাহান বেগম ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় ও ফারুকি আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা সাড়ে এগারোটার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসেন রমনার যমুনা ভবনে পরে উপদেষ্টা সৈয়দ রিজোনা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা আছেন উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলবে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আইসিটি ডিজিটাল সিকিউরিটি এক বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার আবাসিক কার্যালয়ে যমুনায় উঠলেও সেখানে দিনভর শুভেচ্ছা জানাতে আসা কোনো শ্রেণী পেশার মানুষকে দেখা যায়নি সরকার যমুনা নিউজ ঢাকা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের নেতৃত্বে শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের শপথ গ্রহণের পর দিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সকাল সাড়ে নয়টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপরই শ্রদ্ধা নিবেদনের পালা প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এ সময় বাজানো হয় বিউকল জানানো হয় রাষ্ট্রীয় সালাম পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ উপস্থিত তেরো উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা প্রথমেই ভাষা আন্দোলনের বিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেল নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা ভাস্কর যমুনা নিউজ ঢাকা দায়িত্ব পাওয়ার নিজ খাতকে সচল এবং দেশের স্বাভাবিক ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ পরিস্থিতি এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন বিভিন্ন খাতকে জনবান্ধব ও সহজ করতে দরকার সমন্বিত প্রচেষ্টা তবে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা সচল রাখা সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ব্যাংকিং ও খাতকে সচল করতেও উদ্যোগ দিবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম চ্যালেঞ্জ ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর শুধু ব্যাংকিং না পুঁজি বাজার আছে তাই না অন্যগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করবো সবাই দোয়া করবেন এটা আমাদের একার কাজ না সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ এদিকে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো সব দেশের সাথে এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স করতে হবে আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দাও সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে জনগণের সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানার সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ করার প্রত্যয় কিন্তু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা সহ অন্যদের শপথ গ্রহণের পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগ বৃহস্পতিবার শপথ স্ফরণের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান সেই সময় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মত দেন শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার পরে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন সংসদের না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে খুলতে শুরু শুরু করেছে রাজস্থানের থানাগুলো কাজ হয়েছে সীমিত পরিসরে এদিকে নতুন আর হামলার ঘটনা ঘটবে না বলে আশ্বাস জনসাধারণের আর বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনীটি পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে সারা দেশে এখন পর্যন্ত তিনশো থানার কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে মেট্রোপলিটনে সত্তর এবং রেঞ্জে চালু হয়েছে দুশো কার্যক্রম সহকর্মী রাব্বি রিপোর্টে বিস্তারিত মাত্র একদিন আগেও পুলিশ স্টেশনগুলোর মূল ফটকে ছিল তালা বন্ধ ছিল সেবা কার্যক্রম তবে একদিনের ব্যবধানে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায় শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো কর্মস্থলে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্যরা জানান ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন সবাই সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে আবারও জনগণের আস্থা অর্জন করতে চান তারা আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগে আমার থানায় ছিল সে আজকে নেই সামগ্রিক যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশের সহায়তা আমরা এখান থেকে প্রদান করব পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্যে সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে এদিকে পুলিশ সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে ওনাদের পাশে দাঁড়াতে আমাদের সেনাবাহিনী বাইরা আছেন পাশাপাশি আমরা সাধারণ জনতা ব্যবসায়ী আমরাও ওনাদেরকে সহযোগিতা করব অবশ্যই ফিরে আসা উচিত রাস্তার যে অবস্থা এবং রাতে যে শুনশান পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বসবাস করা কঠিন হয়ে যাবে তথ্য পেয়ে আমি থানায় আসলাম এসে দেখলাম যে থানায় কাজ চলতেছে তা আমি আমার সমস্যা কথা বললাম ওনারা আমার এটা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার সেনাপাহারায় রাজধানীর থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে যদিও তা সীমিত পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এখন থেকে থানাগুলো যদি সক্রিয় না হয় তাহলে আরও অবনতির শঙ্কা করছেন নগরবাসী রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা রাজধানীর বিভিন্ন স্থানে আজও ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা সড়কে বেড়েছে যান চলাচল পেশাদারিত্বের সাথেই তা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে তারা সাধারণ মানুষও এগিয়ে আসছেন শিক্ষার্থীদের সহযোগিতায় তরুণরা বলছেন সবার আগে দেশ দেশ সংস্কারে এখন সবাই ঐক্যবদ্ধ দেশ এখন তরুণদের হাতে তাই অন্যান্য দায়িত্বের পাশাপাশি ট্রাফিক বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা সাথে আছেন আনসার সদস্যরাও আমাদেরকে সাহায্য করার নমুনা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ চলে এতদিন অতিষ্ঠ ছিল আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লাইন করে দিছি যাতে ওনারা তাড়াতাড়ি যেতে পারে এত কষ্ট করতেছে গরদের মধ্যে তারপরে ওদের মনে এত আনন্দ আমাদের মনে অনেক আনন্দ আমরা একটা নতুন বাংলাদেশ চাই যেখানে সব ধরনের নিয়ম মানব শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অনেককে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক ছাতা সহ অন্যান্য সামগ্রী শিক্ষার্থীরা বলছেন কষ্ট হলেও দেশের জন্য কাজ করতে পেরে খুশি তারা যারা ট্রাফিক মানে নাই মা হেলমেটবিহীন ছিল তাদের দশ মিনিট আমরা এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছি আমরা তিনটা লাইনে গাড়িগুলোকে পার করতেছি ইমার্জেন্সি লেন আর রিক্সার জন্য একটা লেন প্লাস একটা বাসের জন্য একটা লেন এভাবে আমরা কাজ করতেছি সাধারণ মানুষও শিক্ষার্থীদের কাজে সন্তুষ্ট বলছেন ট্রাফিক আইন পরিপূর্ণভাবে না জানলেও পেশাদারিত্বের সাথেই যানজট নিরসন করছেন তারা এই ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওরা যেন একটু দিক নির্দেশনা দেয় আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে প্রত্যেকটা সিরিয়ালে আগে আমাদের যে সিগন্যালগুলোতে দশ মিনিট বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো এখন অনেকটাই কম দাঁড়ানো হচ্ছে বিনা স্বার্থ যেন তারা শ্রম দিছে এটা তাদের অনেক আনন্দের বিষয় বিষয় কারণ তারা দেশটার আবার সুন্দর করে সাজাইতে চাইতেছে না না বেশি কম তারা করে এলায় না পাঁচ থেকে চার মিনিট তারপর সাইরে দেয় আর এমনি কোনো জামজোরও নাই বাজার নিয়ন্ত্রণেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের তৎপরতা তারা কথা বলছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে যাচাই করছে দাম তাগিদ দিচ্ছে সবাইকে সচেতন থাকার ছাত্র সমাজের সবাই সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজ আসছি যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে আমরা আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন সাধারণ মানুষও খাবার ও পানি দিয়ে এই পরিবর্তনের হচ্ছেন অনেকেই সবার চাওয়া নতুন করে আবারও যাত্রা শুরু করুক বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা দর্শক এই ছিল যমুনা নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে